দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে নামলো ইডি। কলকাতা সহ সাতটি জায়গায় অ্যাকশনে নেমেছে ইডি। মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস। মেরি চয়েস মীরা সফিদ। কলকাতা, বারাসাত, মেদিনীপুর, কল্যাণী, জয়নগর সহ সাত জায়গায় তল্লাশি। কল্যাণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি। দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে নেমেছে ইডি। রেশন দুর্নীতি মামলায় কলকাতা সহ সাতটি জায়গায় তল্লাশি ইডি। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি, রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, ঠিক কোথায় কোথায় তল্লাশি চলছে? না দেখো, তোমাকে বলে দিই, আজকে সকাল থেকেই ইডি আধিকারিকরা সাতটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। তারা রয়েছেন মেদিনীপুরে, তারা রয়েছেন সোনাখালীতে, তারা রয়েছেন কল্যাণীর একজন ফুড ইন্সপেক্টর তার বাড়িতে। ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে গত কয়েক মাস ধরে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কয়েকজন সরকারি কর্মী এবং আধিকারিকদের নাম তারা পান, এমনকি বেশ কয়েকজন ফুড ইন্সপেক্টরের নাম পাওয়া গেছে, যারা কিন্তু গোটা রেশন বণ্টন দুর্নীতি মামলায় সাহায্য করেছে এবং তাদের মদতেই কিন্তু এই দুর্নীতি হয়েছে। তাদের বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। দক্ষিণ কলকাতার একটি অফিস, সেখানে তারা রয়েছেন। বেশ কয়েকটা রেশন ডিস্ট্রিবিউটাররা রয়েছে যারা ওপেন মার্কেটে রেশনের জিনিসপত্র বিক্রি করেছে, বেঞ্চ বিক্রি করেছে, তাদের এখানে তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ মূলত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছিল। ইডির তরফে যে চার্জশিট জমা দেওয়া হয় সেখানেও কিন্তু দাবি করা হয় বছরের পর বছর রেশন থেকে মাল বেরিয়ে যেত এবং খোলা বাজারে বিক্রি করা হতো, কিন্তু কারা এটা করত? মূলত ইডির তরফে দাবি করা হচ্ছে যে বেশ কয়েকজন ফুড ইন্সপেক্টর এবং সরকারি কর্মীরা গোটা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং তাদের নাম সামনে আসার পরেই কিন্তু আজকে সকাল একসঙ্গে সাতটি জায়গায় ইডির 40 থেকে 50 জন অফিসাররা পৌঁছে গেছেন। তারা কিন্তু এখনো তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত কাদের নির্দেশে তারা এই দুর্নীতিতে যোগ দিয়েছিলেন, কাদের নির্দেশে তারা কিন্তু মাল খোলা বাজারে বিক্রি করেছেন, একাধিক প্রশ্ন রয়েছে যেটা সামনে রেখেই কিন্তু একদিকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে কিন্তু সাতটি জায়গায় একসঙ্গে তল্লাশি লাগানো হচ্ছে। বা দেখার বিষয় হবে যে তল্লাশি অভিযানের পর কি কি তথ্য বা নথি এখান থেকে পাওয়া যায়। সুকন্যা, ধন্যবাদ। প্রকাশ, আগামীকাল রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বনগাঁ শাখায় বাতিল 38টি ট্রেন। বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনের মাঝে ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য ব্যাহত হবে পরিষেবা। রবিবার রাত 10:30 থেকে শনিবার রাত 10:30 থেকে রবিবার সকাল 10:30 পর্যন্ত ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। শনিবার রাতে 6টি ট্রেন ও রবিবার সকালে 32টি ট্রেন বাতিল। রবিবার সকাল 10:30 পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আশ্বাস পূর্ব রেলে। শনিবার রাত 10:30 থেকে বাতিল বনগাঁ শিয়ালদা, হাসনাবাদ শিয়ালদা লোকাল। রবিবার